বেশ কয়েকটি কারণ শুনেছি, এবার একটু জানতে চাচ্ছি আজান, যে আজানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরাত প্রকাশ করা হয়, এই আজানের সূচনা কখন হয়েছিল, কিভাবে হয়েছিল? জাযাকাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজান আমরা অনেকেই শুনে থাকি, জি, সেটা মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে সফলতা এবং কল্যাণের দিকে আহ্বান করেন, নামাজের দিকে, শাশ্বত বিধানের দিকে আহ্বান করেন। এই আজান অত্যন্ত দামি একটি জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দগিতে যেহেতু অল্প সংখ্যক মুসলমান ছিলেন, তখন এই আজানের প্রয়োজন পড়েনি। কারণ আজান হলো মানুষদেরকে নামাজের জন্য একত্র করার একটি উপায়, যে মাধ্যম। মদিনা যাওয়ার পরে যখন লোকদের সংখ্যা বাড়তে লাগলো, দলে দলে মানুষ মুসলমানের ইসলামের শীতল পতাকার নিচে অবস্থান নিতে লাগলো, লোক সংখ্যা অনেক হয়ে গেল, তখন নামাজের সময় তাদেরকে একত্রিত করতে একটু বেগ পেতে হলো। মক্কাতে আল্লাহ রসুল কিন্তু তখন আজান এবং ইকামত ছাড়াই তিনি নামাজ আদায় করেছেন, তখন এই বিধান নাজিল হয়নি। মদিনা যাওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে বসলেন। রাত্রিবেলা বসার পরে সবার কাছ থেকে মাশওয়ারা নিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অভ্যাস ছিল, তিনি ছোট বড় যে সমস্ত যে কোনো কাজেই সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে বলেছেন, ওয়াশাওয়িরুহুম ফিল আমর, রসুল আপনি তাদের সাথে মাশওয়ারা করুন। মাশওয়ারা করে কাজ করলে আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল হয়, বিপদ আপদ দূর হয়। তো সাহাবিদের থেকে জানতে চাইলেন যে লোকদেরকে নামাজের জন্য আমরা কীভাবে একত্রিত করতে পারি সময় সময়। তো সেখানে চারটি বিষয় উত্থাপন হয়েছে। নাম্বার এক, যে পতাকা উত্তোলন করা যেতে পারে। আল্লাহ রাসূল বললেন যে পতাকা উঠালে তো সবাই দেখবে না, এটা যারা কাছে রয়েছে তারাই দেখবে। নাম্বার দুই, কেউ কেউ মাশওয়ারা দিল যে এই সময় ঢাকঢোল পিটানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা খ্রিস্টানদের রীতিনীতির সাথে এক হয়ে যায়। কেউ বলল আমরা আগুন জ্বালিয়ে দিব, তখন আগুনের ধোঁয়া উপরের দিকে উঠবে। আল্লাহর হাবিব বললেন, না, এটা হবে না, কারণ এটা অগ্নিপূজকদের সাথে সাদৃশ্যতা রাখে, আর এটা হলো নামাজ। তো এক সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নাকুর বাজানো যেতে পারে। নাকুর মানে হলো শিঙ্গা, এক ধরনের ভুবজেলা এই টাইপের বড় টাইপের শিঙ্গা, এটাকে আরবিতে নাকুর বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারছিলেন না যে নাকুর জিনিসটা কি। তো এইভাবেই আজকের দিনের জন্য সভা মুলতবি হয়ে গেল। সকালবেলা রসুলের প্রিয় সাহাবি হজরতে আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটা আশ্চর্য স্বপ্ন দেখেছি, যে আমি এক জায়গাতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি এক ব্যক্তি বড় বড় নাকুর নিয়ে বাজাতে বাজাতে যাচ্ছে বিক্রির জন্য। তো আমি তাকে ডেকে বললাম, ভাই, তোমার নাকুর কি বিক্রি করবা? তো উনি আমাকে বললেন যে নাকুর দিয়ে তুমি কি করবা? তখন আমি বুঝায় বললাম যে আমরা এরকম নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করব। তো নাকুর বিক্রেতা বলল যে আমি কি এর চাইতে দামি কিছু বিষয় আরও সুন্দর একটি কার্যক্রম তোমাকে শিখিয়ে দেব কি? তো সাহাবি বলল, অবশ্যই। তখন ওই বিক্রেতা তিনি বলল যে তোমরা চারবার আল্লাহ আকবার বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আজানের শব্দগুলো শিখিয়ে দিল। তো এই কথা বলার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তোমার স্বপ্ন সত্য, তিনি ছিলেন একজন আল্লাহর কর্তৃক ফেরেশতা। এই বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমিও একই স্বপ্ন দেখেছি। তাৎক্ষণিক মজলিসের মধ্যে 14 জন সাহাবি বলল, ইয়া রাসূল, আমরা প্রত্যেকেই একই স্বপ্ন দেখেছি। আজানের এই বাণীগুলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে সাহাবিদেরকে শিখিয়ে দিলেন। সেখান থেকে এই আজানের প্রচলন আজ অবধি রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুকরান, জাযাকাল্লাহ।